नमस्कार यहुल मिड डे 18 और स्टूडियोत मैं प्रांजल मिजोरामत उपस्थित अहोमर दुई मंत्री आइजल क्लाबत उपस्थित कृषि मंत्री अतुल बरा और जलसिंचन मंत्री अशोक सिंघल अहोम मिजोरामर सीमा विवाद मीमांसार बाबे आइजल क्लाबत बैठक मिजोराम सरकारर प्रतिनिधिरे अहोमर दुई मंत्री मिलित होइसे आलोचना ए बैठकते सीमा विवाद निष्पत्ति रूपरेखा प्रस्तुतर चेष्टा चलाब दुइखन सरकारे 26 जुलाइत मिजोराम आरक्षी और दुर्बृत्तर गुलीत शहीद होइसिल अहोम आरक्षीर 6 जवान और निहत होइसिल एजन साधारण नागरिक तार पिछते दुइ राज्यर माजत बृद्धि पाए उत्तेजना विमानबंदर किछु दृश्य टिभिर पर्दात आपोनालोके प्रत्यक्ष करिछे अवशेषत मिजोरामत उपस्थित हल अहोमर दुइ मंत्री आइजल क्लाबत उपस्थित हल कृषि मंत्री अतुल बरा और जलसिंचन मंत्री अशोक सिंघल अहोम मिजोरामर सीमा विवाद मीमांसार बाबे आइजल क्लाबत बैठक मिजोराम सरकारर प्रतिनिधिरे अहोमर दुइ मंत्री मिलित होइसे आलोचनात ए बैठकते सीमा विवाद निष्पत्ति रूपरेखा प्रस्तुतर चेष्टा चलाब दुइखन सरकारे 26 जुलाइत मिजोराम आरक्षी और दुर्बृत्तर गुलीत शहीद होइसिल अहोम आरक्षीर 6 जवान और निहत होइसिल एजन साधारण नागरिक तार पिछते दुइ राज्यर माजत बृद्धि पाए उत्तेजना এতিয়া কিমান দূর সমাধান সূত্র ওলায় তার বাবে অধীর আগ্রহে সকলে অপেক্ষা করে আছে বৈঠকের খবর ইতিমধ্যে আমি জানাইছো বৈঠক চলিছে তার পাছতে সংবাদ মাধ্যমকে সম্বোধন করব সংবাদ পিলত যৌথভাবে তেওঁলোকে নিজের মতামত সমূহ প্রকাশ করব অসম সরকার আর মিজোরাম সরকারে অবশ্যই মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা এই আলোচনাত বহিব পৰা নাই কারণ তেওঁ কোভিড হওয়ার বাবে কোয়ারেন্টাইনত আছে তার বিপরীতে মুখ্য সচিব গৃহ সচিব গৃহমন্ত্রী তেওঁলোকে আলোচনাত মিলিত হৈছে অতুল বৰা আৰু অশোক সিংহাল ইতিমধ্যে তাত গৈ উপস্থিত হৈছে আলোচনা বৰ্তমান চলি আছে এবার গীতানগর আরক্ষীর জালত বৃহৎ জালনোট চক্র আরক্ষী উদ্ধার করে 1 লাখ টাকার জালনোট বকুর 2 নম্বর বড়ুয়াপাড়া সাকলা গাঁওয়ের পর উদ্ধার করা হয়েছে জালনোটখানে অভিযানের উৎখাত জালনোট বনোয়া আইটি কারখানা উদ্ধার জালনোট বনোয়া ভিন্ন সা সঁজুলি গ্রেপ্তার জালনোট চক্রর এগারী মহিলা সোধপোছর আটক করা হয়েছে আন এগারী এটিও পলাতক জালনোট প্রস্তুতকারী মূল মাস্টার মাইন্ড নিশা 5 জনী আরক্ষীর দলে বকুত চলাইছিল অভিযান গীতানগর থানার এসআই অরুণ বড়ুয়ার নেতৃত্বত এই অভিযান চলোয়া হয় আমি একবার জানাইছো গীতানগর আরক্ষীর জালত পড়েছে বৃহৎ জালনোট চক্র আরক্ষী উদ্ধার করেছে 1 লাখ টাকার জালনোট বকুর 2 নম্বর বড়ুয়াপাড়া সাকলা গাঁওয়ের পর উদ্ধার করা হয়েছে জালনোটখানে এই অভিযানত উৎখাত জালনোট বনোয়া এটি কারখানা উদ্ধার হয়েছে জালনোট বনোয়া ভিন্ন সা সঁজুলি গ্রেপ্তার জালনোট চক্রর এগারী মহিলা সোধপোছর আন এগারীক আটক করা হয়েছে কিন্তু এতিয়াও পলাতক জালনোট প্রস্তুতকারী মূল মাস্টার মাইন্ড নিশার ভাগত 5 জনী আরক্ষীর দলে বকুত চলাইছিল এই অভিযান আনফালে মহানগরীর কটাহবাড়ীত ড্রাগস জব্দ করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চে জব্দ করে ড্রাগস ভর্তি 9টা টেমা ড্রাগস সহ আটক সফিদুল ইসলাম নামের সরবরাহকারীটো ড্রাগসের বিরুদ্ধে অভিযান এতিয়াও চলি আছে আর মহানগরীর কটাহবাড়ীত ড্রাগস জব্দ করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চে জব্দ করেছে ড্রাগস ভর্তি 9টা টেমা ড্রাগস সহ আটক করা হয়েছে সফিদুল ইসলাম নামের একটা সরবরাহকারী ড্রাগসের বিরুদ্ধে ব্যাপক রূপত অভিযান চলি আছে কার্বি আংলঙত কালি নিশার ভাগত একটা ড্রাগস সরবরাহকারী ভরিত গুলিওয়া হয়েছিল কারণ সেই ড্রাগস সরবরাহকারীটি আরক্ষীর জিম্মার পর পলাবলে চেষ্টা করেছিল তার মাজতে আন আন স্থানতো ড্রাগসের বিরুদ্ধে অভিযান এটা তীব্রতর হয়ে পড়েছে মহানগরীতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান জোরদার গতিত চলি আছে মহানগরীর কটাহবাড়ীত ড্রাগস জব্দ করা হয়েছে আকৌ এবার ক্রাইম ব্রাঞ্চে জব্দ করে ড্রাগস ভর্তি 9টা টেমা ড্রাগস সহ আটক করা হয়েছে সফিদুল ইসলাম নামের সরবরাহকারীটো আজি ভারতের পুরুষ হকি দলে দুর্দান্ত প্রদর্শন আগবহালে টোকিও অলিম্পিকত আর জয়লাভ করলে ব্রঞ্জর পদক 41 বছরের পিছত অলিম্পিকত ভারতে হকিত পদক জয় করবলে সক্ষম হয়েছে 5-4 ব্যবধানত জার্মানিক পরাভূত করলে ভারতে চলিত অলিম্পিকত ভারতের এয়া হল চতুর্থত পদক
খেলার অন্তিম 7 সেকেন্ডত জার্মানির পেনাল্টি কর্নার ব্যর্থ করে ভারতের বিজয় সুনিশ্চিত করে ভারতের গোলকিপার শ্রীশেসে। প্রথম 5 মিনিটতে জার্মানিয়ে গোল করে খেলখনত আধিপত্য বিস্তার করেছিল। 3-1 গোলত পিছপৰি আছিল ভারত। কোয়ার্টারটোৰ শেষৰ ফালে ভারতের হরদীপ সিংয়ে দিয়ে এটা গোল, তার 2 মিনিট পিছতে হরমনপ্রীতে আর এটা গোল দিয়ে স্কোর করে 3-3। থার্ড কোয়ার্টারত রূপিন্দরের গোলেরে ভারতে অগ্রগতি লাভ করে। তার 4 মিনিট পিছতে সিমরনজিতে গোল করে ভারতের স্কোর 5-3 করে। চতুর্থ কোয়ার্টারত জার্মানির এটা গোলেরে খেলখনের স্কোর 5-4 হয়। শেষ মুহূর্তলৈ জার্মানিয়ে প্রত্যাক্রমণ করেছিল যদিও ভারতের রক্ষণ বেহু ভেদিব নোৱাৰিলে। 1980 চনের পর অলিম্পিকের হকীত ভারতে পোৱা নাছিল পদক। তার পূর্বে ভারতে 8টা সোনার পদক লাভ করেছিল অলিম্পিকত। ইয়ার বিপরীতে আজি অলিম্পিকত রবি দাহিয়ার স্বর্ণর যুঁজ। মল্লযুঁজের 57 কেজি শাখার ফাইনেলত যুঁজ দিব রবিয়ে। রবি দাহিয়াই নিশ্চিত করলে অলিম্পিকত ভারতের চতুর্থটো পদক। ফাইনেলত আজি রাশিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যুঁজ দিব রবিয়ে। সুশীল কুমারের পিছত অলিম্পিকের মল্লযুঁজের ফাইনেলত উপনীত হওয়া প্রথমগী ভারতীয় হয়েছে রবি কুমার দাহিয়া। আবেলি 4 বজাত ফাইনেলত রবি কুমার দাহিয়াই রুশিয়ান মল্লবীর জায়ুর ইউগিয়েভর বিপক্ষে যুঁজ দিব। 2019 চনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনেলত ইউগিয়েভে রবিক 6-4 পয়েন্টের ব্যবধানত পরাস্ত করেছিল। আজি রবিয়ে সেই পরাজয়ের পুতক তোলার লক্ষ্যে নামিব ফাইনেলত। এটা বিশেষ শব্দর ব্যবহারক উত্তপ্ত হয়ে পড়ল সদন। সদনের রেকর্ডের প্রত্যাহার করা হল সেই বিশেষ শব্দটো। অধ্যক্ষ বিশেষ শব্দটো প্রত্যাহারের ঘোষণা করে। বিরোধীর তীব্র প্রতিবাদের পাছতেই নরম বিশ্বজিৎ দৈমাৰী। অধ্যক্ষ বিশেষ শব্দটো ব্যবহার করা বলে বিরোধীয় প্রতিবাদ করে। হুলস্থুলীয়া পরিবেশের দুবার স্থগিত হয় সদন। অবশেষত অধ্যক্ষ প্রত্যাহার করে সেই বিশেষ শব্দটো। আনফালে সদনের 2 বিধায়কক নিলম্বন অধ্যক্ষর। আজির দিনটির নিলম্বন 2 বিধায়ক। নিলম্বন বিধায়ক জাকির হোসেন সিকদারক, কমলাক্ষ দে প্রকাশক নিলম্বন। সদনের মজিয়াত বহি প্রতিবাদ সিকদারর। মার্সেল লগাই উঠাই দিলে জাকির হোসেন সিকদারক। সদনের 2 বিধায়কক নিলম্বনের খবর জানাইছো। আজির দিনটির নিলম্বন করা হল 2 বিধায়কক। নিলম্বন বিধায়ক জাকির হোসেন সিকদারক, কমলাক্ষ দে প্রকাশক নিলম্বন। সদনের মজিয়াত বহি প্রতিবাদ জাকির হোসেন সিকদারর। মার্সেল লগাই উঠাই নিলে জাকির হোসেন সিকদারক। বিদেশী ন্যায়াধীকরণত গুর্খার বিরুদ্ধে চলা গোচর প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। কেবিনেট বৈঠকত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেবিনেটর সিদ্ধান্তর পিছতেই রাজ্যের গোর্খা সম্প্রদায়ের লোকসকলের মাজত আনন্দ। কেবিনেটর সিদ্ধান্তক আদরণি জানায় গোর্খাসকলে। আমি আকৌ এবার জানাইছো আপনার কেবিনেটর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর খবর। বিদেশী ন্যায়াধীকরণত গুর্খার বিরুদ্ধে চলা গোচর প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। কেবিনেট বৈঠকত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়। কেবিনেটর সিদ্ধান্তর পিছতেই রাজ্যের গোর্খা সম্প্রদায়ের লোকসকলের মাজত আনন্দ উল্লাস দেখা গৈছে। কেবিনেটর সিদ্ধান্তক আদরণি জানায় গোর্খাসকলে। অধিক জানাব আমার সাংবাদিক পলাশ ফুকনে। গোর্খাসকল বিদেশী নহয়। যোৱা বুধবাৰে কেবিনেটৰ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্তৰ পাছতে এতিয়া গহপুৰত গোৰ্খা সম্প্ৰদায়ৰ লোকসকলৰ মাজত ব্যাপক উৎসাহ আনন্দ পৰিলক্ষিত হৈছে। তেওঁলোকৰ দীৰ্ঘদিনীয়া সমস্যা আছিল আৰু তাৰ পাছতে যি কেবিনেটে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে তাক লৈ এতিয়া যথেষ্ট সুখী গোৰ্খা সম্প্ৰদায়ৰ লোকসকল। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ গহপুৰৰ বাকৰি দলিন মোৰ সতীৰ্থ দেখাব। এনেদৰে যথেষ্ট সংখ্যক গোৰ্খা সম্প্ৰদায়ৰ লোকে আজি আনন্দ ফূৰ্তি কৰিছে। তেওঁলোকে যথেষ্ট সমস্যাত ভুগি আছিল দীৰ্ঘ বছৰ ধৰি, যাৰ পৰিপ্ৰেক্ষিতত যোৱা বুধবাৰে আচলতে গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত কেবিনেটে গ্ৰহণ কৰিলে তাক লৈ যথেষ্ট সুখী। আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, কওকচোন, যিহেতু আপোনালোকৰ বাবে এটা সুখ খবৰ, কি ক'ব? হয়, এইটো আমাৰ কাৰণে অতি সুখৰ খবৰ। যোৱাকালি 4-8-2021 চনত যিটো হিমন্ত বিশ্ব চৰকাৰে ডি ভোটাৰৰ আৰু ভাৰতীয় নাগৰিক সন্দেশপাত নাগৰিকৰ যিটো দাগ প্ৰতিজন গোৰ্খাৰ ওপৰত আছিল, সেই দাগটো প্ৰত্যাহাৰ কৰি আমাক এটা স্বাভিমানৰ এটা আদৰ্শ দিলে। আৰু সেইকাৰণে আমি অসম চৰকাৰক তেওঁলোকৰ এই প্ৰত্যাহাৰৰ সিদ্ধান্তক আমি অতি ধন্যবাদ জ্ঞাপন আৰু আদৰণি কৰিছোঁ, যাতে আৰু গোৰ্খাসকলৰ থকা সমস্যাসমূহ সমাধান কৰি গোৰ্খাৰ প্ৰতি এটা সদগ্ৰহতা প্ৰকাশ কৰা, তাৰ কাৰণে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। বছৰ বছৰ
বছর ধৰি কিন্তু আপোনালোকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হৈ আছিল যে বিদেশী ন্যায়াধীকরণতো আপোনালোকৰ গুছৰ নিষ্পত্তি হ'ব কি কয় হয় এতিয়া যেটো ফরেন ট্রিবিউনেলত গুৰখাসকলৰ সমস্যা আছিল তেওঁলোকৰ লং টার্মৰ এটা যেটো প্ৰক্ৰিয়া কোর্টৰ ফালে দৌৰি থাকিবলগীয়া যেটো প্ৰক্ৰিয়া আছিল এতিয়া বন্ধ হল আৰু এই সিদ্ধান্তৰ কাৰণে আমি অতি গুৰখাস সমাজ গোটেই সমগ্র অসমৰ জনতাই অতি খুব প্ৰকট কৰিছো আমি বিভিন্ন ইতিমধ্যে আমি আপনার চলাইছো যে মিজোরামত উপস্থিত হয়েছে দুই মন্ত্রী আইজল ক্লাবত উপস্থিত কৃষিমন্ত্রী অতুল বরা আর জলসিঞ্চন মন্ত্রী অশোক সিংঘাল মিজোরামর সীমা বিবাদ মীমাংসার বাবে আইজল ক্লাবত বৈঠক আর মিজোরাম সরকারের প্রতিনিধিরে দুই মন্ত্রী মিলিত হয়েছে আলোচনাত এই বৈঠকতে সীমা বিবাদ নিষ্পত্তির রূপরেখা প্রস্তুতর চেষ্টা চলাব দুই সরকারে 26 জুলাইত মিজোরাম আরক্ষী আর দুর্বৃত্তর গুলিত শহীদ হয়েছিল আরক্ষীর 6 জন জওয়ান আর নিহত হয়েছিল এজন সাধারণ নাগরিক তারপরেই দুই রাজ্যের মাজত বৃদ্ধি পায় উত্তেজনা অধিক তথ্যের আমি যোগাযোগ স্থাপন করেছো আমার সাংবাদিক অনিরুদ্ধ লস্করের সুত্রে অনিরুদ্ধ এই মুহূর্তের কি শেহতী আপডেট আছে আপনার হয় প্রাঞ্জল আজি মিটিংখন 11টা বজাৰ পৰা আৰম্ভৰ কথা আছিলে অসমৰ পৰা আমাৰ মন্ত্ৰী অতুল বৰা ডাঙৰীয়া আৰু অশোক সিংঘল অলপ লেট হোৱাৰ কাৰণে এই 1টা বজাত অলপ আগতেই আৰম্ভ হৈছে 1টা বজাত আৰম্ভ হৈছে ইয়াতে মিটিং খালি দুই মন্ত্ৰী নহয় আমাৰ এনভাইৰনমেণ্ট আৰু এনভাইৰনমেণ্টৰ যে ছেক্ৰেটাৰী জি ডি ত্ৰিপাঠীৰ লগত আছে আৰু মিজোৰামৰ ফালৰ পৰা আমি দেখিছোঁ হোম মিনিষ্টার লালচম লিয়ানা আছে ইয়াতে আৰু ৰেভিনিউ লেণ্ড এণ্ড ৰেভিনিউ মিনিষ্টাৰ লাল কিমা ডাঙৰীয়াও ইয়াতে আছে আৰু হোম ছেক্রেটারি আছে এই অলপ আগতে আৰম্ভ হৈছে এই মিটিংখন এটা গুৰুত্বৰভাৱে এই মিটিংখন এতিয়া চলি আছে কিয়নো অসম আৰু মিজোৰামৰ ভিতৰত যি 26 জুলাই আমি যিটো সংঘাতটো দেখিছিলোঁ যি পরিস্থিতি হয়েছিলে তারপর এই দুই রাজ্যের ভিতর এটা একটা সমাধানের একটা পার্মানেন্ট সলিউশনের কারণে আগবাড়ি আছে আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে এক স্টেপ আগুয়াই গৈ যিমানখিনি সোনকালে হয় এই দুই রাজ্যের ভিতর শান্তিটা আনিব পারে এই কারণেই আজি এই মিটিংখন প্রাঞ্জল হয় অনিরুদ্ধ এই কারণে এই মিটিংখন আজি বা বৈঠকখন অনুষ্ঠিত হয়েছে আর যেহেতু আপনি কৈছে 1 বছর লোকলোকে আরম্ভ হয়েছে এতিয়া প্রায় 16 মিনিটমানহে হয়েছে মিটিংখন চলি থাকার আর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় ধরে চলিব আর এই সমগ্র বিষয়টির নিষ্পত্তি করার বাবে চেষ্টা চলাব আপনি বডি ল্যাঙ্গুয়েজ কেনেকা দেখিছে বৈঠকত অংশগ্রহণ করা অসমৰ দুগৰাকী মন্ত্রী লগতে সরকার দুইখন সরকারের উচ্চপদস্থ বিষয়াসকলৰ প্রাঞ্জল বডি ল্যাঙ্গুয়েজ যেটো কো আমি যেতিয়া কালি ৰাতি আহি পাইছো অসমৰ পৰা আমি ৰাতি 11টা বাজিছে আমি আহি আইজল পাইছো গোটেই ৰাস্তাখন আমাক ঠাই ঠাইত যিমানখিনি ঠাইত অলপ অলপ স্থানত আমাক এস্কৰ্ট দি দি আনিছে আৰু খালি এইটোও নহয় আমি আজি যেতিয়া আমাৰ দুইগৰাকী মন্ত্ৰী ইয়াতে আহিছে মন্ত্ৰীৰ লগত যে এটা মত বিনিময় হওক বা গিফ্ট শ্বেয়াৰিং যিটো আমি যদি কওঁ আৰু যে বডি লেংগুৱেজ যিটো দেখিছোঁ ধুনীয়াকৈ দেখিছোঁ ইয়াতে এটা বডি লেংগুৱেজ চলি আছে মিজোৰামো চাই অসমৰ লগত সংঘাতটো শেষ হোৱাৰ কাৰণে কিয়নো আৰু মিজোৰামৰ ফালৰ পৰা মিজোৰামৰ পৰা দেশৰ বিভিন্ন ৰাজ্যত যোৱাৰ এটাই ৰাস্তা হ'ল আসাম এই অসমৰ লগত যদি এনেকুৱা এটা পৰিস্থিতি হয় মিজোৰামৰ ক্ষতি হ'ব আৰু অসমৰো ক্ষতি হ'ব কিয়নো আমাৰ ঠাইতো বহুতকেইটা স্থান এনেকুৱা আছে লাইলাপুৰ হওক বাগা হওক ধলাই হওক সেইবিলাক কমপ্লিটলি ডিপেণ্ডেণ্ট থাকে মিজোৰামৰ লগত বিজনেছৰ কাৰণে সেইবিলাকৰো বহুত ক্ষতি হৈ আছে এই দুটা ৰাজ্যৰ ভিতৰত যিমান সোনকালে এটা শান্তিৰ এটা আহিব এইটো দুটা ৰাজ্যৰ কাৰণেই ভাল প্ৰাঞ্জল অসমৰ দুইগৰাকী মন্ত্ৰীয়ে এই বৈঠকত সোমোৱাৰ পূৰ্বে আপোনাৰ আগত কিবা মন্তব্য প্ৰদান কৰিছিল নেকি নহয় প্ৰাঞ্জল মন্তব্য নহয় মন্তব্য কিয়নো আমাৰ এই মিটিংখনৰ পিছত দুটা ৰাজ্য এটা জইণ্ট প্ৰেছ কনফাৰেন্স কৰিব ধুনীয়াকৈ সদায় থোৱা হৈছে আমি আইজল ক্লাবত তাতে ইয়াতে আমাৰ যিটো ছিটিং এৰেঞ্জমেণ্ট হ'ল কিয়নো কিয় মিজোৰামৰ এটা প্ৰব্লেম আছে মিজোৰামৰ প্ৰব্লেম হ'ল আমাৰ যিটো ছেকেণ্ড ৱেভ যিটো ক'ভিডৰ এইটো খুব বেছি হৈ গৈছে আমি আজি মিজোৰামত আছোঁ আইজলত চহৰত আছোঁ আইজলত লকডাউন চলি আছে 7 আগষ্টৰ লকডাউনত অলপ ৰিলাক্সেশ্যন হ'ব পাৰে কিন্তু এতিয়া লকডাউন চলি আছে এই লকডাউনৰ ভিতৰত এনেদৰে এটা আজি মিটিং চলি আছে আৰু মিটিঙৰ কাৰণে এটা জইণ্ট প্ৰেছ কনফাৰেন্সৰ কাৰণে ধুনীয়াকৈ সজাই থোৱা হৈছে হলখন আইজল ক্লাবৰ এই হলখন এই হলত অলপ পিছত জইণ্ট প্ৰেছ কনফাৰেন্সো আমি গম পাম কি মিটিংখনত কি ডিছকাশ্যন হৈছে আৰু কি কি তথ্য ওলাই আহিব যিটোৰ কাৰণে এই দুই ৰাজ্যৰ ভিতৰত এইটো শান্তি আমি শুনিব পাম ধন্যবাদ জানাইছো এয়া আইজলৰ পৰা আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱালো বৈঠক চলি আছে 19 মিনিট হৈছে এই বৈঠকৰ আৰু বৈঠক সমাপ্ত হওঁতে কিছু সময় হয়তো লাগিব
আৰু তেওঁলোকে যৌথ সংবাদমেল সম্বোধন কৰিব দুয়োখন চৰকাৰৰ তৰফৰ পৰা। সেই যৌথ সংবাদমেলতে এই কথাখিনি স্পষ্ট হৈ পৰিব, আমি অপেক্ষা কৰিম সেই ক্ষণটোলৈ। আজি লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈৰ 71তম মৃত্যুবার্ষিকী। রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত অনুসরি ভারতরত্নগীক মৃত্যুতিথি কর্মচারী দিবস হিসাবে পালন। নবগ্রহর সমাধিস্থলত সরকারি মৃত্যু দিবসের কার্যসূচী। এই অনুষ্ঠানত আজি অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিছু দৃশ্য দেখাইছো। লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈৰ 71তম মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালন করা হয়েছে। রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত অনুসরি ভারতরত্নগীর মৃত্যুতিথি কর্মচারী দিবস হিসাবে পালন করা হয়েছে। নবগ্রহর সমাধিস্থলত এই সরকারি মৃত্যু দিবসের কার্যসূচী গ্রহণ করা হয়। অনুষ্ঠানত হিমন্ত বিশ্ব শর্মায় অংশ লয়। গৰাকী মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ ডাঙরিয়া আমার মাজের পৰা আঁতৰি গৈছিল। অসমীয়া জনজীৱনলৈ এক পর্বত সমান বৰঙণি আগবঢ়ায় বৰদলৈ ডাঙরিয়ায় জাতিটো সেৱা কৰিছিলে। অসমক গ্রুপিংৰ পৰা রক্ষা কৰি অসমৰ যি নিজস্ব পৰিচয় সেই পৰিচয় জগত সভালৈ লৈ যোৱাৰ বাবে তেখেতে অনবদ্য আৰু একক বৰঙণি আগবঢ়াইছিল। আজিৰ দিনটোত অসমবাসী ৰাইজৰ হৈ মই ভাৰতৰত্ন লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়াক শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ আৰু তেখেতৰ আদৰ্শ চিৰদিন অসমীয়াৰ বাবে প্ৰেৰণা হৈ ৰওক। গ্রামাঞ্চলত এতিয়াৰে পৰা পকী ঘৰ নির্মাণ করলেও দিব লাগিব কর, অনুমতি লব লাগিব পঞ্চায়েত আৰু গ্রামোন্নয়ন বিভাগৰ। গ্রামাঞ্চলৰ ক্ষুদ্র ব্যৱসায়ীও চৰকাৰক দিব লাগিব মাচুল। পঞ্চায়েত আৰু গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসৰ ঘোষণাৰ পিছতে ৰাজ্যজুৰি প্ৰতিক্ৰিয়া। চৰকাৰৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে শিৱসাগৰৰ গাঁৱে গাঁৱে তীব্র প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। বৃহস্পতিবাৰে পুৱাই শিৱসাগৰত লাচিত পঞ্চায়েতৰ অন্তৰ্গত একাংশ লোকে চৰকাৰৰ বিৰুদ্ধে উজাৰিলে তীব্র ক্ষোভ। নতুন কর ব্যবস্থায় সর্বসাধারণ রাইজক মাধবার সোধাব বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে গ্রামাঞ্চলের নাগরিকে। গাঁত সরু সরু দোকান দিয়ে কোনোমতে পরিয়াল চলা লোকসকলের পর কর সংগ্রহ করার আগতে আর্থিক নিরাপত্তা দিব লাগে বলেও দাবি তুলিছে বিভিন্নজনে। অধিক জানাব আমার সাংবাদিক প্রদীপে। গ্রামাঞ্চলের পরিয়ালেও পকী ঘর বনালে ভরব লাগিব কর, এই কথা উল্লেখ করেছে অসম চৰকাৰৰ কেবিনেট মন্ত্রী ৰঞ্জিত দাসে। আৰু ইতিমধ্যে ইয়াকে লৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছে গ্রামাঞ্চলত। মই বর্তমান উপস্থিত আছো শিৱসাগৰ জিলাৰ লাচিত গাঁও পঞ্চায়তত। আৰু এই পঞ্চায়তৰ অধীনৰ একাংশ পৰিয়ালে ইতিমধ্যেই অসম চৰকাৰৰ এই সিদ্ধান্তক লৈ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে। আৰু মই জানিব চেষ্টা কৰিম ইয়াৰে এগৰাকী বয়োজ্যেষ্ঠ সর্বসাধারণ নাগরিক আছে, এগৰাকী বয়োজ্যেষ্ঠ নাগরিক আছে। হয়, অসম চৰকাৰে কৈছে যে ঘৰ বনালে টেক্স ভৰিব লাগিব। আমাৰ যিবোৰ গাঁৱলীয়া মানুহ প্ৰায় খেতিয়ক আৰু তেখেতলোকে হাজিৰা মাজিৰা কৰি ঘৰ কোঠা বনাবলৈ ল'ব, সেই কোঠা বনাবলৈ যাওঁতে যদি চৰকাৰক টেক্স দিবলগীয়া হয়, এইখন চৰকাৰে আমাক কি দিছে, আমাৰ গাঁও আমাৰ আঁচনি বুলি কিয় লেখুৱাইছে, তেখেতলোকে সেইটো লেখুৱাবই নালাগে। আৰু আমাক এই বিজেপি চৰকাৰে এফালে তলা মাৰি দিছে দহলৈ, কিন্তু আমি কেনেকৈ কৰিম, আমি গাঁৱলীয়া মানুহ খেতি কৰোঁ আৰু হাজিৰা কৰি খাওঁ। কালি আমি দেখিবলৈ পাইছোঁ চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰীগৰাকীয়ে যি মন্তব্য আগবঢ়াইছে, আমি তাক বিৰোধিতা কৰিছোঁ। কাৰণ কিয়নো এজন নিবনুৱা ল'ৰাই গ্ৰামাঞ্চলৰ হাজিৰা কৰি আপোনাৰ এখন ঘৰ বা এখন দোকান বা এখন ব্যৱসায় প্ৰতিষ্ঠান চলাইছে বা সৰু সুৰা পাচলি চব্জি ব্যৱসায়ো কৰিছে, কিন্তু তাতো যদি তেওঁলোকক চৰকাৰক কৰ দিবলগীয়া হয় তেন্তে আমাক বিজেপি চৰকাৰখন দৰকাৰ কি? কিন্তু এই চৰকাৰখনে আপোনাৰ যিটো আপুনি দেখিছে দুটা বছৰে কৰোণা মহামাৰী, তাতে মূল্যবোধৰ সমস্যা, মূল্যবৃদ্ধি ৰোধ কৰিব পৰা নাই। আমি পুনৰবাৰ জনাইছোঁ যে এইখন চৰকাৰ বিজেপি চৰকাৰখনে দায়িত্ব নিজৰ দায়িত্ব পালন কৰিব পৰা নাই। ৰঙিয়াৰ বৰমুৰা বালিসত্ৰ সংযোগী পথটোৰ আধাৰশিলা স্থাপনৰ পাঁচ মাহ পিছতো পথটোৰ ওপৰত নপৰিল এচপৰা মাটি, ফলত ৰাজপথত প্ৰতিবাদত আমিল স্থানীয় পুৰুষ মহিলা। নির্বাচনের পূর্বে তদানীতন জলসিঞ্চন মন্ত্রী ভবেশ কলিতায় গুরুত্বপূর্ণ পথটির আধারশিলা স্থাপন করেছিল, কিন্তু আধারশিলা স্থাপনের পাঁচ মাহ পিছতো পথটির মেরামতি নোহাত রাজপথত ওলাই আহি আন্দোলনের কার্যসূচী লৈছে স্থানীয় রাইজে। অধিক জানাব সাংবাদিক ইনামুল ইসলামে।
হয় মই আছোঁ ৰঙিয়াৰ বৰমুৰাত এটি গুৰুত্বপূৰ্ণ পথ ৰঙিয়াৰ বৰমুৰাৰ পৰা বালিহাটলৈ যাওঁ গুৰুত্বপূৰ্ণ পথটোত এক আঁঠু বোকা কি বাৰিষা কি খৰালি সকলো সময়তে বোকা পানীৰে ভৰি থাকে নিৰ্বাচনৰ পূৰ্বে নিৰ্বাচনী চমক হিচাপে ৰঙিয়া সমষ্টিৰ বিধায়ক তথা প্ৰাক্তন জলসিঞ্চন মন্ত্ৰী ভৱেশ কলিতাই পথটোৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল কিন্তু আজি পাঁচ মাহ পিছত উকলি যোৱাৰ পিছতো কোনো ধৰণৰ ইয়াত এচপৰা বালিশিল নপৰিল যাক লৈ ক্ষুভিত হৈ পৰিছে অঞ্চলবাসী ওলাই আহিছে আহি আন্দোলন চৰকাৰৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিবলৈ বাধ্য হৈছে আমাৰ লগত কিছুসংখ্যক স্থানীয় লোক আছে তেখেতসকলৰ পৰা পুনে পুনে জানিবলৈ বিচাৰিম কেনেকুৱা সমস্যা হৈছে এই ৰাস্তাটোৰ কাৰণে এই ৰাস্তাটোৰ কাৰণে আমি একাঠো বোকা ভাঙি আমাৰ কোনোমতে হেৰি কৰি যদি কোনোবা বেমাৰী যদি নিব লগা হয় কান্ধতকৈ আমি লৈ যাব লগা হয় স্বাধীনতাৰ 75 বছৰ পাছতো এনেকুৱা ৰাস্তা আপোনাৰ গোটেই অসমত নাই গতিকে অহা ইলেকশ্যনত আমি সমূহ ৰাইজে কমপ্লিটলি আমি বৰ্জন কৰিম আৰু আমি কৰজোৰে প্ৰাৰ্থনা কৰিছিলোঁ যে আমাৰ এই বৰমুৰা বালিহাট সংযোগী পথটো লগতে খানাপাৰা ডিগিৰপাৰ ইত্যাদি ঠাইলৈ যোৱা একমাত্ৰ এই ৰাস্তাটো আজি ইমান বছৰে প্ৰতিশ্ৰুতি দি প্ৰতিশ্ৰুতি হৈয়ে থাকিল ভৱেশ কলিতা ছাৰে প্ৰাক্তন জলসিঞ্চন মন্ত্ৰী তেখেতে বাৰ বাৰ কৈছিলে অহাই পিছে তেখেতে কয় যে হ'ব 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 কিন্তু ৰাস্তা আজিলৈ হৈ নুঠিল গতিকে একমাত্ৰ আমাৰ এই পথটো ধন্যবাদ ইনামুল আৰু ইয়াৰ লগে লগে এতিয়া বাতৰি পৰা বিদায় লৈছোঁ নমস্কাৰ।